আজকের তিন দিন ব্যাপী খাজা হযরত খাজা রফিউদ্দিন আরচিস্তি নিজামি রহমতুল্লাহের এই ঔরস মোবারকে উপস্থিত সকল আশিকানগণ ভক্তগণ উপস্থিত দূর দূরান্ত থেকে আমাদের এই তরিকার সকল ভক্তগণ উপস্থিত সুধী মণ্ডলী আমার সফর সঙ্গী আমাদের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাইকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম। মেম্বার সাহেবের দাওয়াতে ছুটে এসেছি যে আজকে এখানে এসে মনটা ভরে গেল, মনটা বড় হলো, এই জন্য অনেক ভক্তগণ আজকে ঔরস মোবারকে এসে দেখা হলো, আপনাদের সাথে সবার সাথে দেখা হলো, এটা আমার জন্য বড় পাওয়া। আমি মনে করি মানুষ মানুষের জন্য মানুষ ভোজবে সোনার মানুষ হবে, এটা হলো সবচেয়ে বড় একটা কথা। এই কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। আমরা দয়াকে ডাকি, আমরা আমার সৃষ্টিকর্তাকে আমাদের আমরা ডাকি বিভিন্নভাবে। তো আমরা যারা এই সমাজের মানুষ, এই মানুষগুলি বিশেষ করে যারা ভক্তগণ, খুব অল্পতে আমরা সন্তুষ্ট। যদি বলেন কেমন, দেখেন এনারা, আপনি যদি মুড়ি খেয়ে দেন, ওনারা মুড়ি খেয়েই আপনার এই ঔরস মোবারক কাটিয়ে চলে যাবে। আপনি যা দেবেন, যতটুকু দেবেন, ততটুকুতেই ওনারা আশ্বস্ত, ওনারা ভক্তি সহকারে ওইটুকুই ওনারা নেবেন বা খাবেন। দেখেন ওনারা সবচেয়ে বড় জিনিস কি জানেন, আমরা যারা সমাজে চলাফেরা করি আমরা অহরহ মিথ্যা কথা বলি, আর এই ভক্তগণের কাছে মিথ্যা কথা বলবে না কোনোদিনও, এনারা কোন সময় মিথ্যা বলবে না। যেটি সবার সর্বার্থে মহান সৃষ্টিকর্তা মানুষের মধ্যে দিয়েছে মিথ্যা বলিও না, এই মানুষগুলি কোনোদিনও মিথ্যা বলে না, সেই জন্যই এনারা চিরজাগ্রত থাকবে, পৃথিবী যতদিন থাকবে এনারা থাকবে। কারণ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করেন, সৃষ্টিকর্তা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করেন যিনি যারা মানুষ সৃষ্টা শ্রেষ্ঠ জীব এবং যারা আল্লাহর কথা মেনে চলে, সৃষ্টিকর্তার কথা মেনে চলে, মিথ্যা বলে না, মানুষের উপকারে লাগে, মানুষের ক্ষতি করে না। দেখবেন এই ফকির ফকিররা দেখবেন কারোর ক্ষতি করে না, কারোর সম্বন্ধে গীবত গায় না, জীবন যত সব আমাদের মধ্যে আমরা সাধারণ মানুষের মধ্যে, কিন্তু ওনাদের মধ্যে জীবন নেই, মিথ্যা নেই, ধৈর্য আছে, সহ্য আছে। এই বিষয়গুলি অবশ্যই শিক্ষণীয়, আমরা সবাই বিষয়গুলি শিখবো। আর বক্তব্য কথা না বাড়িয়ে আমরা সবাইকে আজকের এই ঔরস মোবারক শান্তিপূর্ণ ভাবে যেমন শুরু হয়েছে শেষ হবে এই কামনা করে সৃষ্টিকর্তার কাছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সবাই সত্যবাদের পূজা করব, সত্যবাদী পূজা করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তুমি হম ছুপ তুমি মেরা